আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি কৃথা ইসলাম কলক। শুরুতে এই সংবাদ শিরোনাম। পঞ্চগড়ে করতোয়ায় নৌকাডুবির তৃতীয় দিনেও ছয় লাশ উদ্ধার, মৃতের সংখ্যা পৌঁছেছে 56 জনে, এখনও নিখোঁজ 24 জন। বিশ্ব পর্যটন দিবস আজ, উজ্জ্বল সম্ভাবনার পরও এখাতে পিছিয়ে বাংলাদেশ, নানা জটিলতায় আটকে আছে মাস্টার প্ল্যান। জামাল ভুঁইয়াদের নেপাল জয়ের চ্যালেঞ্জ আজ, কাঠমান্ডুতে সন্ধ্যায় মাঠে গড়াবে ফিফা আন্তর্জাতিক ম্যাচ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার তৃতীয় দিনে অভিযানে আরও ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 56 জন, এখনও নিখোঁজ 24 জন। তাদের খুঁজে ফিরছেন স্বজনরা। মঙ্গলবার ভোর থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধার করা হয় পাঁচজন পুরুষ ও একজন নারীর লাশ। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলবে বলে জানিয়েছেন দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক। নিখোঁজদের খোঁজে নদীর বিভিন্ন প্রান্তে নৌকা নিয়ে ঘুরছেন স্বজনহারারা। ছবি নিয়ে অপেক্ষায় কেউ কেউ, প্রিয়জনকে হারিয়ে পাগল প্রায় পরিবারগুলো। বাড়িতে বাড়িতে চলছে শোকের মাতম, কোনো সান্ত্বনাতেই থামছে না তাদের কান্না। রবিবার দুপুরে মহালয়ার উৎসবে যোগ দিতে ইঞ্জিন চালিত নৌকায় বন্দেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী। মাঝ নদীতে ডুবে যায় নৌকাটি। নৌকায় যাওয়ার পথে নৌকা ডুবে যাওয়ায় সেদিন থেকে নিখোঁজ। এখন পর্যন্ত আমি নাতিকে খুঁজে পাইনি। আমার বউ নাই, আমার শ্বশুর নাই। আপনারা অভিযান চালাবেন, যতক্ষণ পর্যন্ত আমাদের লাশ পাবো না ততক্ষণ পর্যন্ত যেন আমাদের অভিযান এখানে চলে। আমার বাবাকে পাইনি আর আমার বোনকে পাইনি। এখনো এই মনে করেন যে আমরা আশায় আছি যে আমরা খুঁজে পাবো। দেবীগঞ্জেও আমাদের লোক তারা নদীর পাড়ে সার্চিং করতেছে। আমরা এখানে 50-60 জন কর্মী আমরা নদীতে আমরা নেমে আমাদের লোকজন আমরা কাজ করতেছি। আর ততক্ষণ পর্যন্ত আমরা এখানে উদ্ধার অভিযান অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত কেউ বলবে যে আমার একজন লোক মিসিং আছে। মেডিকেল ট্যুরিজম সহ বিভিন্ন কারণে প্রতি বছর ভারতে যায় প্রায় 22 লাখ বাংলাদেশি। নেপাল ঘুরতে যায় 10 লাখেরও বেশি পর্যটক, কিন্তু সে তুলনায় এদেশে আসা বিদেশি পর্যটক একেবারেই হাতে গোনা। ক্রস বর্ডার ট্যুরিজম বা আন্তঃসীমান্ত পর্যটনে দেশের উজ্জ্বল সম্ভাবনা গতি পাচ্ছে না ভিসা জটিলতায়। বিদেশি পর্যটক আকর্ষণে সরকারের মাস্টার প্ল্যান এখনও আটকে আছে পরিকল্পনাতেই। এই পরিস্থিতিতে বাংলাদেশে আজ পালন হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। পাহাড়ের সঙ্গে মেঘের অপূর্ব মিতালি দেখতে হিমালয় কন্যা দার্জিলিং কিংবা নেপালে ছুটে যাচ্ছে লাখো পর্যটক। আঁকাবাঁকা পথ আর মেঘের ফেলায় ভাসতে ভাসতে পাহাড়ে ওঠার পাশাপাশি ডুয়ার্সের জঙ্গলেও যাচ্ছেন অনেকে। তা সবই সম্ভব হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। 3 ঘন্টা ড্রাইভ তো ম্যাক্সিমাম, 4 ঘন্টা ড্রাইভ, মানে রংপুরের মানুষ ঢাকা যাওয়ার আগে আমাদের ডুয়ার্স পৌঁছে যাবে। যদি রংপুরের মানুষ সকালে ব্রেকফাস্ট করে বের হয় তো দুপুরে এসে লাঞ্চ করতে পারবে। মনে হয় যে ওপা ওই দেশে যাচ্ছি, মানে এখান থেকে আলিপুর যেতে আমার 3 ঘন্টা লাগে, কিন্তু আমি 3 ঘন্টা মানে 1.5 ঘন্টার মধ্যে আমি বাংলাদেশ চলে যেতে পারবো। প্রায় একই রকম সৌন্দর্যের পাশাপাশি বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার কিংবা সুন্দরবন থাকার পরও টানা যাচ্ছে না বিদেশিদের। উল্টো এক বছরে ভারতে গেছেন 22 লাখের বেশি বাংলাদেশি, যা তাদের মোট পর্যটকের 21 ভাগ। নেপালও ঘুরে এসেছেন 12 লাখ পর্যটক। একই সময়ে বাংলাদেশে আসেন 3.25 লাখ বিদেশি, যার 77,000 ভারতীয়। আরও অনেকের আগ্রহ থাকার পরও এদেশে আসতে পারছেন না ভিসা জটিলতায়। শিলিগুড়িতে ভিসা অফিস হওয়া খুব জরুরি, কেননা আমাদের এখন যদি ভিসা নিতে হয় ত্রিপুরা থেকে কিংবা কলকাতা থেকে ভিসা নিতে হয়, শর্ট ট্রাভেলের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হয়। তো অনেক মানুষ 7 দিনের মাথায় 5 দিনের মাথায় ট্রাভেল প্ল্যান করে। এখানে যেটা আছে শিলিগুড়ি থেকে ডিসপ্যাচ করছে কলকাতা, কলকাতা হেডকোয়ার্টার্স, কলকাতা থেকে সেটা প্রসেস হয়ে আসছে, সেক্ষেত্রে একটু টাইম লাগেই। সেই টাইমটা যদি একটু ফাস্ট করা যায়। পর্যটন শিল্পের এদেশের ব্যবসায়ী ও বিশ্লেষকরাও বলছেন, এখাতের সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশকে ব্র্যান্ডিং এর পাশাপাশি ভিসা জটিলতা দূর করা জরুরি। বাংলাদেশে এত কিছু আছে যেগুলো ট্যুরিজমের জন্য প্রয়োজন, সেই সি থেকে আরম্ভ করে, সেই ফরেস্ট থেকে আরম্ভ করে আপনার সুন্দরবন এবং নদী নালা এবং বাংলাদেশের মানুষের হাসি ভালোবাসা এবং যে কৃষ্টি কালচার, এই জিনিসগুলো বিভিন্ন এলাকার জিনিসগুলো তাদেরকে দেখাতে হবে।
পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীও জানালেন বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য অনুযায়ী তার নতুন ভাবনার কথা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মিটিংগুলো হয়, সেখানে আমি কথা বলেছি ইন পার্সন, আমরা বিশেষ করে ট্যুরিজমের ক্ষেত্রে সেখানেও আমরা কথা বলেছি যাতে এই যে ভিসা পদ্ধতি সহজ করা হয়, যে কোনো লোক যাতে আসতে পারে। আমার বিশ্বাস এটা হবে, আমাদেরকে সেই লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এটা সহজ হলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, চীন, এখানে একটা রিজনাল কোঅপারেশন খুব প্রয়োজন আমাদের ট্যুরিজমকে বুস্ট আপ করার ক্ষেত্রে। বিদেশি পর্যটক আকর্ষণে বন, পাহাড় ও সাগরের স্বকীয়তা ঠিক রেখে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন গড়ে তোলার কথা জানালেন পর্যটন প্রতিমন্ত্রী। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। পর্যটনে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা, রয়েছে হাজার বছরের ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্য। তবে সঠিক ব্যবস্থাপনা ও পর্যাপ্ত প্রচারণার অভাবে পর্যটনে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। সঠিকভাবে তুলে ধরতে পারলে বাংলাদেশও জনপ্রিয় পর্যটন ক্ষেত্রে পরিণত হবে, এমনটাই মনে করেন বিশ্বের 863 শহর আর 78 দেশ ঘুরে দেখা ফিনল্যান্ড প্রবাসী পর্যটক তানভীর অপু। চে গুয়েভারার সমাধি শহর কিউবার সান্তা ক্লারা কিংবা ফিদেল কাস্ত্রের হাভানা থেকে পবিত্র নগরী জেরুসালেম, এক একটি শহর এক একটি অভিজ্ঞতা। নিকারাগুয়ায় সুপ্ত অগ্নেয়গিরি ভ্রমণের শ্বাসরুদ্ধকর রোমাঞ্চ, প্রতিটি পদক্ষেপে ভয় মেশানো আনন্দ। তুরস্কের টপকাপি জাদুঘরে ঘুরে ঘুরে যেমন দেখা মেলে ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্যপূর্ণ সব নিদর্শনের, তেমনি হন্ডুরাসের মায়ানরা এখনো টিকিয়ে রেখেছে তাদের প্রাচীন ঐতিহ্য। বাংলাদেশেও প্রত্নতাত্ত্বিক স্থান ও নিদর্শনের অভাব নেই, তবে সংরক্ষণের নেই পর্যাপ্ত উদ্যোগ, নেই প্রচারণাও। আমি এখন পর্যন্ত সারা পৃথিবীতে 863 শহর এবং 78 দেশ ভ্রমণ করেছি এবং সেই সাথে ল্যান্ড পথে গাড়ি নিয়ে 180,000 কিলোমিটার ভ্রমণ করেছি। পাহাড়পুরের যে বৌদ্ধ বিহারটি রয়েছে এটা 1200 বছরের পুরনো, এটি কিন্তু কোনো অংশে কম নয়। এই 1200 বছরের পুরনো বিশ্ববিদ্যালয় কিন্তু আমেরিকার নেই, এই 1200 বছর পুরনো বিশ্ববিদ্যালয় কিন্তু অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের নেই, যেটি আমাদের আছে, আমাদের ময়নামতি আছে। এবং প্রাকৃতিক দিকে যদি আপনারা যান, যেমন আমাদের সুন্দরবন আছে, আমরা রোমের কলোসিয়ানের নাম জানছি, আমরা পিরামিডের নাম জানছি, কারণ কি তারা প্রচুর প্রচারণা করেছে, বই লেখালেখি হয়েছে, কিন্তু এই দিক দিয়ে আমরা একটু পিছিয়ে আছি। আর দ্বিতীয় হলো অ্যাকোমেন্ডেশন, যে একটা বিদেশিকে আমরা ডাকছি তাদের পর্যাপ্ত পরিমাণে আমরা নিরাপত্তা দিতে পারছি কি না, এটাই দেখতে হবে। মরক্কোর কাসাব্ল্যাঙ্কায় সাগরের তীরে নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দেওয়ার যে আনন্দ, ফেজ শহরের চিত্র তার ঠিক বিপরীত। এখনো পুরনো ঐতিহ্য ধরে রেখেছে শহরটি। পৃথিবীর সবচেয়ে উত্তরের জনপদ নরওয়ের নর্থ ক্যাপের অপরূপ নিসর্গ, বরফে মোড়া ফিনল্যান্ডের শ্বেতশুভ্র হেলসিঙ্কি, ভিন্ন ভিন্ন দেশ আর সংস্কৃতি, ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অভিজ্ঞতার ঝুলিতে যুক্ত করে নতুন নতুন পলক। এই যে ডিসিপ্লিন, এই যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, এই যে আস্তে কথা বলা, এই যে সরি বলা, এক্সকিউজ মি বলা, এই জিনিসগুলো বলা, এই যে ম্যানারিজম, সব কিছু কিন্তু আমি ভ্রমণ থেকে শিখেছি। সপ্তাহে অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য হলেও এই ধরনের প্রাকৃতিক পরিবেশে যেতে হবে আপনি যদি একটা সুস্থ মস্তিষ্কে কিংবা সুস্থভাবে বাঁচতে চান। নির্দিষ্ট দিবসে নয়, সারা বছরই পর্যটনের উপর গুরুত্ব দিলে এ খাতে বিপুল আয় সম্ভব। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।